ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু অনামিকাস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন স্প্রিং রোল। এর আগে আমি দেখিয়েছিলাম কীভাবে স্প্রিং রোল শিট তৈরি করতে হয়, আজকে দেখাবো কীভাবে আপনারা বাসায় চিকেন স্প্রিং রোলটা তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি চিকেনটা প্রিপারেশন করে নিব। এর জন্য এখানে আমি একটা বোনলেস চিকেন ব্রেস্ট নিয়েছি, আপনারা যে কোনো বোনলেস চিকেন নিতে পারবেন। এরপর এতে আমি লবণ আর এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এটা অল্প পানি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিব। এটা মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে সেদ্ধ করে নিয়েছি। আজকে আমি এখানে অর্ধেকটা ইউজ করব, বাকি অর্ধেকটা রেখে দিব। এরপর এটা আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে শ্রেড করে নিব। চাইলে আপনারা এটা হাত দিয়েও করতে পারেন, চামচ দিয়ে করলে এভাবে কিন্তু অনেক ইজি হয়। আমার এটা শ্রেড করা হয়ে গেছে, এখন আমি পুরোটা তৈরি করে নিব। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এটা একটু ভাজা হয়ে গেলে এতে আমি আমার সবজিগুলো দিব। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সবজির সাথে চিকেন ইউজ করতে পারেন, অথবা শুধু চিকেন দিয়েও কিন্তু করতে পারেন, আমার কাছে এভাবে একটু ভালো লাগে। প্রথম দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ গাজর কুচি এবং 1 কাপ পরিমাণ কাঁচা পেঁপে কুচি। আপনারা চাইলে আরও বেশি ভেজিটেবলস অ্যাড করতে পারেন। এরপর এতে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এরপর এতে আমার শেড করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিব। এটা রান্না করতে আমি কোনো প্রকার পানি ইউজ করব না, কারণ এগুলো সব কুচি করা আছে আর এটা খুব বেশি একটা রান্না করার প্রয়োজন নেই। এরপর এখানে আমি দিব 2 চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস, দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। এটা ঢাকনা ঢেকে দেওয়ার দরকার নেই, এভাবে জাস্ট নেড়ে চেড়ে এটা ভাজি হওয়ার মতো রান্না করতে হবে। কুক হয়ে গেছে এটা, এখন এটা আমরা একটা পাশে রেখে সাইড ঠান্ডা করে নিব। আর এখানে আমি কিছু পেস্ট্রি শেড নিয়েছি, এগুলো আমি আগের ভিডিওতে দিয়েছি, সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কীভাবে এটা তৈরি করতে হয়। পুরোটা ঠান্ডা হয়ে গেছে, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটা আঠার মতো তৈরি করে নিয়েছি। এখন আমি আমার রোলটা তৈরি করে নিব। এর ভাজটা আপনারা দেখে বুঝে নেবেন কীভাবে করতে হয়। আমি রেস্টুরেন্টে যেরকম করে করে সেভাবে রোলটা ভাজ করার চেষ্টা করেছি। এভাবে একটা মাথায় টেনে দিয়ে দুই পাশ থেকে আমি এভাবে লাগিয়ে দিব। আর যে আমরা ময়দা দিয়ে যে গ্লুটা তৈরি করেছিলাম সেটা এখানে লাগিয়ে দিলে কিন্তু এটা খুলে যাবে না। এরপর এটাকে খুব ভালো করে রোল করে নিব। আমাদের একটি রোল তৈরি হয়ে গেছে, এখন এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিব। আর এটা যদি আপনারা স্টোর করতে চান তাহলে এইভাবে একটা এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে ভরে কিন্তু প্রায় 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এখানে চেষ্টা করেছি আমার নিজের মতো করে রেসিপিটি করে দেখানোর। আপনাদের এটা যদি ভালো লাগে আপনার বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু খেতে খুবই মজার হয় এবং খুবই ক্রিস্পি হয়। সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি, এখন এগুলো ভেজে নিব। ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এরপর তেলটা কিন্তু গরম না, একদম ঠান্ডা থাকা অবস্থায় আমি রোলগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন দেওয়ার পর সাথে সাথে কিন্তু এখানে তেলের কোনো বুদবুদ ওঠেনি। এটা আস্তে আস্তে তেল গরম হবে এবং ভাজা হবে, চুলাটা খুব লো আঁচে রেখে এটা ভাজতে হবে। তাহলে এর উপরের যে লেয়ারটা আছে সেটা কিন্তু একদম পারফেক্ট ক্রিস্পি হবে। যদি আপনি বেশি গরম তেলে এটা ভাজতে যান তাহলে কিন্তু উপরটা তাড়াতাড়ি কালার হয়ে যায় এবং এটা তুলে নেওয়ার পর বেশিক্ষণ মুচমুচে থাকে না, নরম হয়ে যায়। যদি এইভাবে ঠান্ডা তেলে এটা ভাজেন তেলটা আস্তে আস্তে গরম হবে এবং এটাও আস্তে আস্তে ভাজা হবে। এভাবে উল্টে পাল্টে প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে এটা ভেজে নিলে কিন্তু অনেকটা পারফেক্ট হয়। এগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, আমি এগুলো এখন তুলে নিব। দেখতেই পাচ্ছেন কত সহজে বাসায় কিন্তু এই স্প্রিং রোলগুলো তৈরি করে নেওয়া যায়। আর এগুলো খেতে কিন্তু কোনো অংশেই রেস্টুরেন্টের স্প্রিং রোলগুলোর চাইতে কিন্তু এর টেস্ট কম না, এটা খুবই মজার হয়েছে। আপনারা যদি রেসিপিটি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন, আর রেসিপিটি কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।